প্রতিদিন সকালের খাবারে রাখুন এই স্বাস্থ্যকর খাবারগুলো। সকালের খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি, আমাদের সারাদিনের কাজের এনার্জি যোগায় এই সকালের খাবার। তাই সকালের খাবার হওয়া উচিত স্বাস্থ্যকর এবং ভারী। কিন্তু ভারী খাবার মানে কি স্বাস্থ্যকর? তাই খাবার খাওয়ার আগে জেনে নিতে হবে কোন খাবার স্বাস্থ্যকর এবং ভারী। আসুন একবার আমরা জেনে নিই সেই স্বাস্থ্যকর খাবারগুলো সম্পর্কে। যেমন ওটস, ওটসও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ওটস খেলে আমাদের ওজন আর কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে, তাই সকালে ওটস খেতে হবে। তবে চিনি মুক্ত ওটস এড়িয়ে চলাটাই ভালো। চিনির পরিবর্তে মধু মিশিয়ে আপনি ওটস খেতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিম। প্রোটিনের উৎস হচ্ছে ডিম। ডিমে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল। সকালে ডিম খাওয়া খুবই উপকারী। একজন পূর্ণবয়স্ক মানুষের সকালে দুটো ডিম খাওয়া যেতে পারে। সকালে ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করুন। তিন নাম্বার হচ্ছে ফল। সকালে ব্রেকফাস্ট এ ফলের জুড়ি একদম নেই। সকালে খাবারের সঙ্গে ফল খাওয়া খুবই উপকারী। যেমন কলা, আপেল, আঙুর, এই সব দিয়ে ব্রেকফাস্ট আপনি সেরে নিতে পারেন। চার নাম্বার হচ্ছে আটার রুটি। সকালের জন্য আটার রুটি খুবই ভালো একটি খাবার। রুটি আমাদের শরীরের এনার্জি যোগাতে সাহায্য করে। এই খাবারটি অনেক ভারী, তাই আপনারা সকালে আটার রুটি খান। পাঁচ নম্বর হচ্ছে দই। এই দইয়ে রয়েছে ক্যালসিয়াম, যা হাড়কে শক্ত করে রাখে। সকালে দই খেলে সারাদিন শরীর এনার্জি থাকবে। স্যালাড, ছয় নম্বর স্যালাড। স্যালাড একটি খুবই স্বাস্থ্যকর খাদ্য। শুধু টমেটো, শসা, গাজর দিয়েই নয়, নানান রকম সবজি স্যালাডে খেতে পারে। এছাড়া সেদ্ধ ডিম, সেদ্ধ মাংস খেতে পারেন। সাত নাম্বার হচ্ছে খিচুড়ি। অনেকেরই সকালে ভাত খাওয়ার অভ্যাস রয়েছে, তবে ভাতের বদলে খিচুড়ি খেতে পারেন। খিচুড়ি করতে হবে চালের পরিমাণ কম দিয়ে এবং সবজির পরিমাণ বেশি দিয়ে। এটি শরীরকে পর্যাপ্ত পুষ্টি যোগাতে সাহায্য করবে। বিভিন্ন রকম টিপস, বিভিন্ন রকম মেডিসিন, হোমিওপ্যাথি আপনারা জানতে পেরে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার এই চ্যানেলটিকে।